Good morning, student. How are you? I hope you all are well. Student, today we will draw a toffee like this. দেখো তোমাদের বইতে খুব সুন্দর একটা টফি ছবি রয়েছে। তোমরা তো সবাই টফি খুব পছন্দ করো কি তাই তো? আজকে আমরা এই টফিটাই ড্র করে কালার করব। এটা কিভাবে ড্র করব সেটা দেখে নাও। আমি এখানে পেন ইউজ করছি, তোমরা কিন্তু পেন্সিল ইউজ করবে। দেখো প্রথমে টফিটাকে ড্র করার জন্য একদিক থেকে এভাবে একটা স্ল্যান্টিং লাইন ড্র করতে হবে, এদিক থেকেও আরেকটা স্ল্যান্টিং লাইন ড্র করে নিতে হবে এইভাবে। এটা ড্র করার পর এই কোণটা থেকে এই কোণটা এইভাবে অ্যাড করে দেব। এই দিকটাও সেম প্রসেসে একইভাবে এটাকে এর সাথে অ্যাড করব। তাহলে এই দিক থেকে একটা স্ল্যান্টিং লাইন, এর পাশ থেকে এসে আর একটা স্ল্যান্টিং লাইন আমাদের ড্র করতে হবে। তারপর কি করতে হবে, এর যেখানে শেষ পয়েন্ট আছে সেখান থেকে একটা লাইন এনে অ্যাড করতে হবে এর শেষ পয়েন্টে। নিচেরটাও সেম প্রসেসে, এর যে শেষ এন্ডিংটা রয়েছে এন্ডিং পয়েন্ট থেকে একটা লাইন এনে এই এন্ডিং পয়েন্টে এটা অ্যাড করে দিতে হবে। এরপর কি করতে হবে দেখো তোমাদের বইতে আর কী কী রয়েছে। এরপর দেখো মাঝখান থেকে এরকম এরকম স্ল্যান্টিং লাইন দেওয়া রয়েছে, তাহলে তোমাদেরকেও এই স্ল্যান্টিং লাইনগুলো এইভাবে ড্র করে নিতে হবে। এই স্ল্যান্টিং লাইনগুলো আমরা এইভাবে শুরু করছি, দেখো এখান থেকে নিয়ে একটা ওয়ান, এরপর এখান থেকে আরেকটু এসে নিচের দিকে এইভাবে নামিয়ে দেব, টু থ্রি ফোর ফাইভ, এইভাবে যতগুলো হবে ততগুলো এখানে স্ল্যান্টিং লাইন ড্র করে নিতে হবে। এরপর কি আছে দেখো, এদিক থেকে স্ল্যান্টিং লাইন তুলে মাঝখানে একটা কার্ভ লাইনের মতো ঢেউ খেলানো লাইন রয়েছে। নিচের দিকটাও ঠিক তাই, এদিক থেকে স্ল্যান্টিং লাইন দুটো ড্র করে নিয়ে মাঝখানে এরকমভাবে কার্ভ লাইন ড্র করে নিতে হবে। তাহলে এদিক থেকে আমরা কি করব, একটা স্ল্যান্টিং লাইন তুলব, এদিক থেকে আর একটা স্ল্যান্টিং লাইন, নিচে একই স্ল্যান্টিং লাইন, এদিক থেকেও স্ল্যান্টিং লাইন। এরপর যেটা করতে হবে, এর মাঝখান থেকে দেখো এর এন্ডিং পয়েন্ট থেকে স্টার্ট করে এইভাবে আমরা একটা কার্ভ লাইন করে এর সাথে অ্যাড করে দেব। সেম প্রসেসে এর এন্ডিং পয়েন্ট থেকেও একটা কার্ভ লাইন অ্যাড করে নেব এর সাথে, তাহলে এই টফিটা তৈরি হয়ে যাবে। এবার এটাকে কি করব, এটাকে কালার করে নেব। দেখো তোমাদের ব্রোয়েতে কি কি কালার রয়েছে, এখানে দেব গ্রিন, এখানে দেব ইয়েলো, আর এখানে দেব পিঙ্ক। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারো, আমি এই কালারগুলো থেকে এটা কালার করছি। দেখো এখানে আমি লাইট গ্রিন কালার নিয়েছি, এটা থেকে এর একটা আউটলাইন ড্র করে নিয়েছি। লাইট গ্রিন কালার থেকে কীভাবে আউটলাইনটা ড্র করেছি সেটা একটু ভালোভাবে দেখো, যে আমরা ড্রয়িংয়ের ক্ষেত্রে যে লাইনগুলো টেনেছিলাম সেগুলোই গ্রিন কালার থেকে আগে আউটলাইনটা ড্র করে নিয়েছি। গ্রিন কালারটা থেকে দেখো ভালো করে, যে ড্রয়িংয়ের লাইনগুলো আছে সেগুলোর ওপরেই গ্রিন কালারটা দিয়েছি। এরপর কি করব, একটা একটা ঘর ছেড়ে এক একটা ঘর ফিল করতে থাকবো। আর ফার্স্ট হচ্ছে আমি এই ঘরটা ফিল করছি গ্রিন কালার থেকে, তারপরে ঘরটা ফাঁকা রেখে দেবো, এরপরের ঘরটা এইভাবে ফিল করে নেব একই শেপে, উপর থেকে নিচের দিকে এইভাবে নামিয়ে এই ঘরটা ফিল করে নিচ্ছি। এরপর আর একটা ঘর সেটাকে গ্যাপ রাখবো, রেখে তার পরেরটা ফিল করব। এইভাবেই তোমাদের যতগুলো লাইন থাকবে মাঝখানে এইভাবে সেটা ফিল করবে। দেখো তারপর এটা ফিল করব না, এটাকে ফাঁকা রেখে দেব। এরপর ইয়েলো কালার নিয়েছি, লাইট ইয়েলো, যেটা ফাঁকা রেখেছিলাম সেই ঘরগুলো এই লাইট ইয়েলো কালার থেকে ফিল করে দিচ্ছি। এইভাবে পুরোটা সুন্দরভাবে ফিল করে ফিঙ্গার টিপের সাহায্যে সব জায়গাটা সুন্দরভাবে সমান করে দেব। দেখো এখানে এই কালারটা দিয়ে দিয়েছি, এবার যেটা ফাঁকা রয়েছে এখানে আমি দিচ্ছি লাইট পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা দিয়ে আগে আমি বর্ডার দিয়ে নিচ্ছি। উপরটাও তাই করে নিচ্ছি, পিঙ্ক কালার থেকে এটার আগে বর্ডার দিয়ে নিচ্ছি, তারপরে এটার মাঝখানে ফিল করে দেব।
দেখো এটাকে সুন্দরভাবে কালার করে ফিল করে নিয়েছি। তোমরা এভাবেই বাড়িতে এটাকে পেন্সিল থেকে ড্র করে কালার দিয়ে এইভাবেই যেভাবে স্টেপ বাই স্টেপ আমি বললাম এইভাবে এটাকে কালার করবে। এখানে তোমরা যে দুটো কালার ইউজ করবে সেটার ক্ষেত্রে খালি কি করবে, একটা কালার এখানে দেবে, অন্য কালারটা এখানে দেওয়ার চেষ্টা করবে। আশা করি আজকের ক্লাস তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। নেক্সট ডে আমরা অন্য ড্রয়িং শিখবো, সেটা কালার করব। স্টুডেন্ট টাটা, হ্যাভ এ নাইস ডে।